নমস্কার, আসসালামু আলাইকুম। খুব বেশি সময় নেব না, দুটো কথা বলার জন্য আজকে লাইভে আসলাম। আমি ইউজুয়ালি লাইভে আসি না, পছন্দ করি না খুব একটা ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই চিন্তিত, খানিকটা আতঙ্কিত। এর জন্যে আমাদের আতঙ্কিত না হয়ে আমাদের নিজের কাজটা করতে হবে, যেটা হচ্ছে এই মুহূর্তে বাসায় থাকা এবং যারা স্বাস্থ্যসেবায় আছেন তাদের কাজে যেন কোনো সমস্যা না হয়, অকারণে যেন আমরা হাসপাতালে ভিড় না জমাই, আমরা জাস্ট বাসায় থাকব। আর আরেকটা কথা যেটা বলার জন্য আমি এই মুহূর্তে লাইভে আসলাম, সারা পৃথিবীতেই সবাই যার যার জায়গা থেকে এই অবস্থা মোকাবেলা করার জন্য কাজ করে যাচ্ছে। বুদ্ধিমত্তা দিয়ে অনেকে কাজ করছে, অনেকের কাজের পেছনে আসলে মেধাটা নেই বলে আসলে কাজটা হয়তো ঠিকমতো হচ্ছে না। কারো সমালোচনা করার জন্য আমি এখানে কোনো কথা বলবো না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমরা যারা মিডিয়া জগতে কাজ করছি তাদেরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গা থেকে সারা পৃথিবীতে অনেকে অনেক কিছু করছেন, যেরকম কয়েকদিন আগে দেখলাম শচীন তেন্ডুলকার হাত ধোয়া শেখাচ্ছেন, আবার ক্রিস মার্টিন আছেন কোল্ড প্লেয়ার্স যিনি লিড সিঙ্গার, তিনি একটা বাসা থেকে লাইভ গান করছেন। সব কিছুরই কিন্তু একটা কারণ আছে। যেরকম ক্রিস মার্টিন বা জন লেজেন্ড যারা বাসা থেকে গান শোনাচ্ছেন, তারা কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে বোঝানো যে আমরাও কনসার্ট করছি না, আমরাও বাসায় থাকছি, আপনারাও বাসায় থাকুন, আমরা বাসা থেকেই আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। এবং এটা কিন্তু আসলে এমন না যে এই ক্রিটিক্যাল সময়ে আমরা গান বাজনাটা আসলে সেলিব্রেট করছি, তা না, সবারই বাসায় থাকতে কষ্ট হচ্ছে। এ কারণে আমরা যারা বিনোদন জগতে আছি তারাও আমরা বাসা থেকেই আপনাদের বিনোদন দেওয়ার হয়তো চেষ্টা করছি, যেটা ক্রিস মার্টিন টুগেদার অ্যাট হোম নামে একটা হ্যাশট্যাগ চালু করেছেন, সেটা জন লেজেন্ডও পারফর্ম করলেন। সো আমি ভেবেছিলাম বাংলাদেশেও আমাদের এরকম কিছু করা যায় কি না, যে আমরা যারা আছি, যারা আপনাদেরকে বলছি বাসায় থাকুন, সাবধানে থাকুন, আমরা এরকম কিছু একটা করতে পারি কি না। বাট আমি কয়েক ঘন্টা আগে যখন স্টেটাসটা দিলাম, আমি স্টেটাসের কমেন্ট পড়ে বুঝলাম যে আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষই হয়তো সেই মন মানসিকতার না। সো আমি আসলে সেই কাজটি করছি না। আমি শুধু এতটুকুই অনুরোধ করব, বাকি সবার মতোই সবাই অনুরোধ করছি বাসায় থাকুন, কিন্তু এই অনুরোধগুলো আসলে আমরা কি আসলেই মানছি? আমি বাসা থেকে যতটুকু পেপার পত্রিকা এবং টেলিভিশনে দেখছি আমরা কিন্তু মানছি না। সো সারা পৃথিবীতে কি ঘটছে আমরা তো কম বেশি পেপার পত্রিকায় নিউজ পেপারে অনলাইনে দেখছি। সো এখনই যদি আমরা সযাগ না হই সামনে অনেক বড় একটা দুর্যোগ আসতে পারে। সো এই কারণেই এই ছোট্ট এই লাইফটা, দয়া করে বাসায় থাকুন এবং প্রেয়ার্স ফর এভরিওয়ান। থ্যাংক ইউ, আর সময় নিয়ে আপনাদের বিরক্ত করবো না, থ্যাংক ইউ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।